হ্যাঁ দেখো, স্বাস্থ্য দপ্তর সূত্রে যতটুকু জানা গেছে যে এই এই শিশুটির পরিবার ফরাক্কায় তাদের বাড়ি, ফরাক্কাতে তারা ফিরেছিলেন এবং তারা আবুধাবি হয়ে প্রথমে হায়দ্রাবাদে নামেন এবং হায়দ্রাবাদ থেকে তারপরে তারা কলকাতায় এসেছিলেন। তাদের নমুনা, তাদের সবারই নমুনা পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। শিশুটির ক্ষেত্রে জিন বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে ওমিক্রন প্রজাতির কোভিড ভাইরাস রয়েছে এবং এটা জানার পরই সেটা হায়দ্রাবাদ থেকে খবর আসে রাজ্য সরকারের কাছে এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে যেটা এখনো পর্যন্ত জানা গিয়েছে যে প্রথমে তারা এই শিশুটিকে লোকেট করার চেষ্টা করেন, 7 বছরের শিশু, তাকে লোকেট করা হয় মুর্শিদাবাদে এবং তারপর তাকে, যেটা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, যে শিশুটিকে আইসোলেট করা হয়েছে। তাকে এখনো পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি করা হয়নি, তাকে প্রাথমিকভাবে আইসোলেট করা হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হবে সেরকম তাই স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফেও কিন্তু শিশুটির নমুনা বিশ্লেষণের জন্য আবারও পাঠানো হবে সেরকম তো আমরা জানতে পারছি। এখনো পর্যন্ত ওই শিশুটি সুস্থ রয়েছে সেটাই খবর স্বাস্থ্য দপ্তর সূত্রে। তারা বিদেশ থেকে ফিরেছিলেন আবুধাবি হয়ে, কোথা থেকে ফিরেছিলেন সেটা এখনো পর্যন্ত জানা যায়নি, তবে তারা আবুধাবি হয়ে হায়দ্রাবাদে নামেন এবং সেখান থেকে তারা কলকাতা আসেন। শিশুটির শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল, তার মৃদু উপসর্গ রয়েছে সেরকম তাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। শিশুটির বাবা এবং মা, তাদেরকেও আইসোলেট করা হচ্ছে সেরকম তাই স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে। একেবারে সন্দীপ, সঙ্গে থাকো আমাদের, যে খবর আপনাদের জানাচ্ছি তার যে প্রথম ওমিক্রন আক্রান্তের হদিস পা গেল আবুধাবি ফেরত, 7 বছরের শিশু ওমিক্রন আক্রান্ত, শরীরের শিশুর শরীরে মিলল করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এবং এই শিশুর বাড়ি মুর্শিদাবাদে আপাতত তাকে আইসোলেট করে রাখা হয়েছে, তার মা বাবাকেও আইসোলেশনে রাখা হচ্ছে এমনটাই স্বাস্থ্য দপ্তর সূত্রে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। সন্দীপ সরকার, আবারও কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। সন্দীপ, জানতে চাইবো শিশুটির তেমন কোন উপসর্গ কি এখনো পর্যন্ত রয়েছে এবং তার মা বাবা তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষায় ঠিক কি পাওয়া যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের তরফে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বহরমপুর মেডিকেল কলেজে হয়তো বা শিশুটিকে ভর্তি করা হতে পারে সেরকম একটা পরিকল্পনা চলছে, আবার শিশুটিকে কলকাতাতেও আনা হতে পারে সেই সম্ভাবনা এখন উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শিশুটিকে আপাতত আইসোলেট করা হয়েছে, প্রথমে শিশুটিকে ট্র্যাক করতে গিয়ে কিছুটা সমস্যার মধ্যে পড়েন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা, কেননা হায়দ্রাবাদের থেকে রিপোর্ট এসে পৌঁছতে এবং সেটা স্বাস্থ্য দপ্তরের কাছে সেই তথ্য পৌঁছতে সময় লেগেছিল, সে কারণেই কিন্তু কিছুটা বিলম্ব হয়। আপাতত শিশুটিকে আইসোলেট করা হয়েছে, তবে তার বড় সড়ো শারীরিক অসুস্থতা নেই সেরকম তাই খবর। ধন্যবাদ সন্দীপ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।